আসসালামু আলাইকুম, আমি আবুল কাশেম শিহাব, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে বাংলাদেশে কর্মরত আছি। আমি এই ভিডিওটির একজন উপস্থাপক। এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাবো যে একটি রাবার বলের সাহায্যে কিভাবে চিন্তা এক্সারসাইজ CTAR করা যায়। এই এক্সারসাইজটি ইয়ন প্রদর্শন করেছেন, যিনি এটার আবিষ্কারক। এটা আমাদের ভিডিওর সতর্কবাণী। এই ব্যায়ামের মাধ্যমে সুপ্রাহায়ড মাংসপেশির শক্তি বৃদ্ধি হয়, যার মাধ্যমে খাদ্যনালীর মধ্য দিয়ে খাবার পাকস্থলীর মধ্যে যেতে সাহায্য করে। এই জিনিসগুলো CTAR করার জন্য প্রয়োজন: একটি রাবারের বল, একটি বাল পাম্প দেওয়ার জন্য এবং একটি পাম্পার। যদি আপনি মনে করেন আপনি বলটি ফুলিয়ে বলের বাধার শক্তি বা এর পরিধি বাড়াবেন, তাহলে এই পাম্পারটি খুবই গুরুত্বপূর্ণ। বলের উপযুক্ত আকারের ক্ষেত্রে এই ছবিটিতে যেভাবে দেখানো হয়েছে, বলটি থুতনির নিচে এবং কাঁধের হাড়ের মাঝামাঝিতে আরামদায়ক অবস্থানে রাখতে হবে। CTAR সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত সাস্টেইন CTAR আইসোমেট্রিক, দ্বিতীয়ত রিপিটেটিভ CTAR আইসোকাইনেটিক। এই দুটি ব্যায়াম একজন রোগী বসে বা দাঁড়িয়ে করতে পারবে। সাস্টেইন CTAR এই ব্যায়াম করার ক্ষেত্রে রোগীকে অবশ্যই একটি সঠিক দেহভঙ্গি নিয়ন্ত্রণ করতে হয়। সেক্ষেত্রে রোগীকে সোজা হয়ে বসতে বা দাঁড়াতে হবে এবং অবশ্যই কাঁধটাকে পেছনের দিকে উঁচুতে তুলে ধরতে হবে। ব্যায়াম করার সময় থুতনির নিচে বলটি এই অবস্থানে ধরে রাখতে হবে এবং থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী থুতনিকে বলের বিপরীতে কয়েকবার চাপ দিতে হবে এবং চাপ দিয়ে কিছু সময়ের জন্য ধরে রাখতে হবে, যতটুকু পর্যন্ত শক্তি প্রয়োগ করা যায়। রিপিটেটিভ CTAR এই ব্যায়াম করার ক্ষেত্রে রোগীকে অবশ্যই একটি সঠিক দেহভঙ্গি নিয়ন্ত্রণ করতে হয়। সেক্ষেত্রে রোগীকে সোজা হয়ে বসতে বা দাঁড়াতে হবে এবং অবশ্যই কাঁধটাকে পেছনের দিকে উঁচুতে তুলে ধরতে হবে। এই ব্যায়াম করার সময় বলটিকে এই অবস্থানে ধরে রাখতে হবে, থুতনিকে নিচের দিকে চাপ দিতে হবে যতটুকু শক্তি দেওয়া যায়, তারপর থুতনিকে উপরের দিকে ওঠাতে হবে। রিপিটেটিভ CTAR এর ক্ষেত্রে কতবার পুনরাবৃত্তি করতে হবে এবং কতবার করতে হবে তা একমাত্র একজন গ্র্যাজুয়েট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট নির্ধারণ করবেন। প্রত্যেকবার ব্যায়াম করার মাঝখানে 1 মিনিট করে বিশ্রাম নিতে হবে। যখন CTAR সঠিকভাবে হবে, তখন আপনার থুতনির নিচে 1 থেকে 2 দিন কিছু জ্বালা পোড়া অনুভব হতে পারে। প্রথম দিকে CTAR ব্যায়াম করার ক্ষেত্রে এটি হতে পারে। ভুল দেহভঙ্গির কারণে ব্যায়াম করার পর আপনার ঘাড়ে ব্যথা বা জ্বালা পোড়া অনুভব হতে পারে। ব্যায়াম করার সময় কাঁধটাকে যতটুকু সম্ভব বসা বা দাঁড়ানো অবস্থায় সোজা করে পেছনের দিকে তুলে ধরার চেষ্টা করুন। তবুও যদি ব্যথা বা জ্বালা পোড়া ঘাড়ের পেছনে দিকে যায়, সেক্ষেত্রে অবশ্যই একজন গ্র্যাজুয়েট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের শরণাপন্ন হবেন। CTAR ব্যায়ামটির নির্দেশাবলী ডাউনলোড করতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি দেখুন। আমরা খাবার গলদঘর্ম সমস্যা সম্পর্কিত আরও কিছু ব্যায়ামের ভিডিও সামনে বিভিন্ন ভাষায় তৈরি করছি। এই থেরাপির উপদেশগুলো গ্লোবাল সোয়ালোয়িং বিশেষজ্ঞদের মাধ্যমে দেওয়া হচ্ছে।